প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ে HTML পরিচিতি সম্বন্ধে পড়ালেখা করব। আজকে আমাদের বিষয় হচ্ছে যে ফাইল এক্সটেনশন, ইমেজ তৈরিতে HTML প্রোগ্রাম এবং হাইপারলিংক তৈরিতে HTML প্রোগ্রাম। এখন আমাদেরকে প্রথমে জানতে হবে ফাইল এক্সটেনশনটা কি। আমরা যদি প্রথমে ফাইল এক্সটেনশন সম্পর্কে জানতে চাই তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি। ধরে নিলাম যে আমাদের XYZ নামক তিনটা ফাইল আছে, XYZ, XYZ এবং XYZ। এখন আমরা এই তিনটা নামের সাথে যখন আমরা হচ্ছে যে এখানে যদি জুড়ে দিই .jpg, তখন এই যেই ফাইলটা আছে বা এই যে নামটা আছে এটা দ্বারা বোঝানো হচ্ছে ইমেজ ডকুমেন্ট। কি বোঝানো হয় বলেন তো দেখি, ইমেজ ডকুমেন্ট। যখন আমরা এর সাথে যুক্ত করে দেব MP3, তখন এই ফাইলটা দ্বারা বোঝানো হয় অডিও ডকুমেন্ট। এবং আমরা যদি এখানে .mp4 দিয়ে দিই তাহলে এই ফাইলটা দ্বারা বোঝানো হচ্ছে যে ভিডিও ডকুমেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন হচ্ছে যে কোনো ডকুমেন্ট থাকে তখন ওই ডকুমেন্টের সাথে ডট দিয়ে এর ধরন উল্লেখ করা হয়। আর এই যে ডকুমেন্টের সাথে তার ধরন উল্লেখ করার যে বিশেষ পদ্ধতি বা নিয়ম, একে বলা হচ্ছে ফাইল এক্সটেনশন। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটার এতটুকু হচ্ছে যে এক্সটেনশন। এখন এই এক্সটেনশন দ্বারা হচ্ছে যে ফাইলের ধরন বা টাইপ বোঝানো হয়। ফাইলের কী বোঝানো হয়? ধরন বা টাইপ। আবার এখানে হচ্ছে .jpg হতে পারে। এখন দেখা গেছে যে এক একটা ফাইলের অনেকগুলো এক্সটেনশন হতে পারে, যেমন হচ্ছে .jpg হতে পারে, এখানে .jpg-র ক্ষেত্রে আবার আমরা হচ্ছে যে .png হতে পারে, তারপর হচ্ছে .jpeg হতে পারে, .jif ফরম্যাট হতে পারে, এক্সেট্রা, আরও অনেক কিছু আছে। তাহলে আমরা যদি বলতে চাই যে ফাইল এক্সটেনশন কাকে বলে, আমরা কীভাবে বলবো ফাইল এক্সটেনশন? ফাইল এক্সটেনশন সংজ্ঞাটা ঠিক এভাবে লেখা যায়, কোনো ডকুমেন্ট অথবা ফাইল এর টাইপ অথবা ধরন বোঝাতে ডকুমেন্ট অথবা ফাইল নেম এর সাথে ডট দিয়ে যে নামকরণ করা হয় তাকে ফাইল এক্সটেনশন বলে। এখন আমাদের সবথেকে মুখ্য হচ্ছে ফাইল এক্সটেনশন আমাদের কেন প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, ফাইল এক্সটেনশন আমাদের এই কারণে প্রয়োজন, আমরা যখন কখনো প্রোগ্রামিং করতে চাই তখন হচ্ছে প্রোগ্রামিংয়ের ধরন বোঝানোর জন্য ফাইলের ধরন বা ডকুমেন্টের ধরনটা খুবই উল্লেখযোগ্য। এবং আমরা যখন হচ্ছে কম্পিউটারকে নির্দেশ প্রদান করতে যাব তখন অবশ্যই ডকুমেন্টের ধরন বুঝিয়ে দিতে হবে। তাই ফাইল নেমের সাথে ফাইল এক্সটেনশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা এখন যে দুটো প্রোগ্রাম করব, ইমেজ এবং হচ্ছে হাইপারলিংক, এই দুইটা প্রোগ্রামের সাথে ফাইল এক্সটেনশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তাই আমরা হচ্ছে প্রথমে ফাইল এক্সটেনশন দেখে নিলাম, এখন আমরা দেখব কীভাবে ইমেজ তৈরিতে HTML প্রোগ্রাম তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইমাত্র পড়লাম হচ্ছে ফাইল এক্সটেনশন, এখন আমরা দেখব হচ্ছে ইমেজ তৈরিতে HTML প্রোগ্রাম কীভাবে লিখতে হয়। প্রথমে আমরা দেখব ইমেজের সাথে সংশ্লিষ্ট বা ইমেজের সাথে সম্পর্কযুক্ত ট্যাগগুলো কী। আমরা যখন কোনো ইমেজ তৈরি করতে চাই তখন হচ্ছে ইমেজের সাথে IMG ট্যাগটা ব্যবহার করতে হয়। ইহা একটি এমটি ট্যাগ, অর্থাৎ এর শুধুমাত্র ওপেনিং থাকবে কিন্তু ক্লোজিং থাকবে না। তাহলে আমরা যদি এটার ব্যাখ্যা লিখতে চাই আমরা কী লিখব? ওয়েব পেজে ইমেজ অথবা ফটো অথবা
ছবি সংযোজনে HTML প্রোগ্রাম। এখন আমরা দেখব হচ্ছে যে ট্যাগ পরিচিতি শেষ, এবার হচ্ছে অ্যাট্রিবিউট পরিচিতি। ইমেজের সাথে সংশ্লিষ্ট অ্যাট্রিবিউটগুলো এখন আমরা দেখব। প্রথম হচ্ছে SRC ইকুয়াল টু URL। এটার মানে বোঝা হচ্ছে যে SRC দ্বারা বোঝানো হয় সোর্স অফ ইমেজ, অর্থাৎ আমাদের কম্পিউটারে অথবা সার্ভারের ঠিক যেই ফোল্ডারের ভিতরে ছবিটা থাকবে, ঠিক ওই ফোল্ডারের ছবিটার অ্যাড্রেসকে লোকেট করাই হচ্ছে যে এই SRC এর কাজ। অর্থাৎ কম্পিউটার অথবা সার্ভার যে ফাইল বা ফোল্ডার ইমেজ থাকে ওই ফাইল অথবা ফোল্ডারের অ্যাড্রেস অথবা URL লোকেট করা। আচ্ছা, অল্টার, কোনো কারণে যদি আমার সোর্স URLটি কাজ না করে সেক্ষেত্রে হচ্ছে আমরা অল্টার ব্যবহার করব। অল্ট দ্বারা বোঝানো হয় অল্টারনেটিভ, অর্থাৎ কোনো কারণে SRC এর URL সঠিক না হলে ওই স্থানে লেখার সংযোজনে এই অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তারপর হচ্ছে হাইট। হাইট দ্বারা ইমেজ অথবা ডকুমেন্টের উচ্চতা নির্ধারণে ব্যবহৃত হয়। ওয়াইড দ্বারা হচ্ছে যে ইমেজ অথবা ডকুমেন্টের প্রশস্ততা নির্ধারণে ব্যবহৃত হয়। এখন আমরা হচ্ছে যে এই ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে কীভাবে প্রোগ্রাম লিখতে হয়, উদ্দীপকের উপর ভিত্তি করে আমরা হচ্ছে একটা HTML প্রোগ্রাম লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক হচ্ছে xy.jpg এবং হচ্ছে pqr.jpg 200x300, এবং বলা হচ্ছে যে এটা একটা উদ্দীপক এবং উদ্দীপকের ছবি দুটি সংযোজনের জন্য একটি HTML প্রোগ্রাম লেখার জন্য। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে হচ্ছে প্রথমে একটি ইমেজের স্ট্রাকচার বা গঠন জানতে হবে। একটা ইমেজের স্ট্রাকচার বা গঠনটা কীভাবে হতে পারে, আমরা প্রথমে একটি ইমেজ স্ট্রাকচার দেখি। ইমেজ স্ট্রাকচার, প্রথমে ইমেজ নেম থাকবে, ডট এর এক্সটেনশন থাকে, এক্সটেনশনের পর ব্র্যাকেটে এতটুকু অংশকে আমরা জেনারেলি বলা হচ্ছে রেজলিউশন। এখন এই রেজলিউশনের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে প্রথমে থাকে সবসময় হোয়াইট ভ্যালু ইনটু, তারপরে থাকবে হচ্ছে যে হাইট ভ্যালু।
অর্থাৎ আমরা যদি একটা ইমেজ এক্সটেনশন দেখি তাহলে ইমেজ নেম ডট এক্সটেনশন, তারপরে আমাদের যদি ব্র্যাকেটে যেটা ভ্যালু থাকে প্রথমে থাকবে হচ্ছে ওয়াইড ভ্যালু, তারপরে থাকবে হচ্ছে হাইট ভ্যালু। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি, ধরে নিলাম পি কিউ আর এখানে একটা ইমেজ নেম ডট জেপিজি দ্বারা ইমেজ ফরম্যাটকে বোঝানো হয়েছে, তারপর হচ্ছে ইনটু, তাহলে এখানে যদি দেওয়া থাকে 200 হচ্ছে ওয়াইড ভ্যালু, ইনটু 300 হচ্ছে হাইট ভ্যালু। এখন আমাদেরকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে যখন কোনো হচ্ছে যে যখন আমরা উদ্দীপকে দেখবো বা প্রশ্নে দেখবো যে কোনো ইমেজের সাথে 200x300 বা এরকম এখানে কোনো ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা সবসময় ধরে নেব প্রথম ভ্যালুটা থাকবে হচ্ছে ওয়াইড ভ্যালু এবং তারপরে ভ্যালুটা থাকবে সবসময় হাইট ভ্যালু। এখন হচ্ছে যে আমরা এই উদ্দীপকটার জন্য একটা এইচটিএমএল প্রোগ্রাম লিখবো। আমরা জানি কি যে কোনো এইচটিএমএল প্রোগ্রাম এইচটিএমএল সিনট্যাক্সের অধীনে থাকবে, অর্থাৎ সর্বপ্রথম হবে এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল এর অধীনে থাকবে হচ্ছে হেড, টাইটেল, যেহেতু আমরা একটি পরীক্ষামূলক প্রকল্প চালাচ্ছি অর্থাৎ শিখছি তাই আমরা এখানে লিখবো হচ্ছে টেস্ট স্ল্যাশ টাইটেল, তারপর হচ্ছে হেড পার্টের কাজ আমাদের নাই, হেড পার্ট শেষ। আমরা যদি হেড পার্টটা নাও দেই তাহলে আমাদের প্রোগ্রাম হবে, এবার শুরু হবে হচ্ছে বডি পার্ট। এখন বডি পার্টের শুরুতে হচ্ছে যে আমাদের প্রথম ছবিটা সংযোজন করতে হবে এক্স ওয়াই জেড। এখন আমরা জানি কি ছবি সংযোজন করার জন্য আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হচ্ছে তার নাম হচ্ছে ইমেজ ট্যাগ, তারপর হচ্ছে স্পেস দিয়ে এর অ্যাট্রিবিউট হবে সোর্স SRC ইকুয়াল টু। এখন আমাদের এখানে হচ্ছে ইউআরএল থাকে, জেনারেলি আমরা হচ্ছে যে ফাইল ইউআরএল বলতে কোন অংশটুকু নেব ঠিক তাই না, ধরে নিলাম যে পি কিউ আর ডট জেপিজি 200x300, এটা হচ্ছে আমাদের একটা ইমেজ নেম এবং এর সাথে এর হাইট এবং ওয়াইড ভ্যালু দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে ইউআরএল হিসেবে আমরা হচ্ছে ঠিক এতটুকু অংশ নেব। অর্থাৎ হচ্ছে যে আমাদের ইমেজ নেম এবং এর এক্সটেনশন দুইটা মিলে একত্র হবে হচ্ছে যে ইমেজ ইউআরএল। এখন এখানে আরেকটা কথা আছে, যদি বলা থাকতো যে ইমেজ নামক ফোল্ডারে পিকুয়ার ডট জেপিজি 200x300 ছবিটি ওয়েব পেজে সংযোজন করো। যদি আমাদের উদ্দীপকে এই ধরনের কথা লেখে তাহলে সেক্ষেত্রে আমাদের ইউআরএলটা কেমন হবে, এক্ষেত্রে আমাদের ইউআরএলটা হবে প্রথম হচ্ছে আমাদের ফোল্ডার নেম ইমেজ স্ল্যাশ, তারপর হচ্ছে ঠিক আমাদের ইমেজ নেম ও এর এক্সটেনশন পিকিউআর ডট জেপিজি। আশা করি তোমাদের এই ধরনের যদি সমস্যা থাকে এখন এই ধরনের সমস্যার ইউআরএল বের করা খুব একটা কষ্ট হবে না। এখন আমরা হচ্ছে যে উদ্দীপক অনুযায়ী যদি প্রোগ্রামটা লিখতে চাই তাহলে হচ্ছে যে এখানে আমাদের প্রথম ছবিটার ইউআরএল কী আসবে, তাহলে xyz.jpg xyz.jpg, যেহেতু এর কোনো হাইট এবং ওয়াইড ভ্যালু দেওয়া নেই তাই আমরা হচ্ছে যে আমাদের ট্যাগটা শেষ করে দিব। আমাদের প্রথম ছবিটা সংযোজন হয়ে গেল, এবার হচ্ছে যে আমরা লাইনের নিচে নামব। লাইন ব্রেক করার জন্য আমাদেরকে হচ্ছে বিআর ট্যাগ ব্যবহার করা হয়, অর্থাৎ আমি যদি হচ্ছে যে এ বি লিখতে চাই তাহলে আমাকে বডি ট্যাগের অধীনে ঠিক এভাবে লিখতে হবে এ ব্রেক তারপর হচ্ছে যে বি স্ল্যাশ বডি। এখন দেখা গেছে যে এই যে ব্রেক থাকার কারণে আমার আউটপুটের ক্ষেত্রে এ এবং বিটা আমার এর নিচে বি অবস্থান করবে। যদি আমি এই ব্রেকটা না দেই এখানে লেখা হচ্ছে শুধু এ বি তাহলে সেক্ষেত্রে এটা আমার পাশাপাশি চলে আসবে। আবার যদি হচ্ছে যে আমি হচ্ছে এ বি তারপর লেখা হচ্ছে সিডি, এখন দেখা গেছে যে স্পেস দিয়ে এটা সিডি না লিখে আমি যদি এইভাবেও লিখি যে এখানে লিখলাম হচ্ছে সিডি স্ল্যাশ বডি, কিন্তু তাও আমাদের সিডিটার সামনে চলে আসবে। এখন আমি যদি সিডি লেখাটাকে নিচে নিয়ে আসতে চাই তাহলে আমাকে এখানে ব্যবহার করতে হচ্ছে ব্রেক,
ব্রেক ব্যবহার করার কারণে আমাকে হচ্ছে যে এই সিডি লেখাটা নিচে চলে আসবে। অর্থাৎ আমরা যদি HTML প্রোগ্রামের মাধ্যমে কোনো লেখাকে লাইন ব্রেক করতে চাই বা নতুন কোনো লাইন তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে কি ট্যাগ ব্যবহার করতে হবে? ব্রেক ট্যাগ, এবং ব্রেক হচ্ছে একটি এমটি ট্যাগ। তাহলে আমরা যদি ফাইলের নিচে আসি, এখানে আসবো হচ্ছে যে ব্রেক। ব্রেক দেওয়ার পর আমরা পরবর্তী ছবিটা সংযোজন করব। তাহলে আমাদের ছবিটা সংযোজন করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হবে ইমেজ। তারপর হচ্ছে যে আমাদের প্রথমে হচ্ছে যে সোর্স দিতে হবে। সোর্স সোর্স হবে পিকিউআর ডট জে পি জি। তারপর হচ্ছে যে এখন এখানে আমার থাকবে হচ্ছে হাইট এবং ওয়াইড। আমি যদি এখানে লিখি হচ্ছে যে হাইট ভ্যালু, তাহলে এক্ষেত্রে আমার হাইট ভ্যালু কি? আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা প্রথম হচ্ছে ওয়াইড ভ্যালু থাকে, তারপর হচ্ছে হাইট ভ্যালু থাকে। তাহলে আমরা এখানে হাইট ভ্যালু কত লিখবো? 300। তারপর হচ্ছে স্পেস দিয়ে আমরা হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট সংযোজন করব ওয়াইড। ওয়াইডের ক্ষেত্রে আমাদের ওয়াইডের ভ্যালু কত থাকবে? তাহলে এখানে 200। ট্যাগ ক্লোজ করে দিলাম, আমাদের প্রোগ্রামটা শেষ। তাই বডি শুরু করলাম, বডি শেষ করে দিলাম, HTML শুরু করলাম, HTML শেষ করলাম। অর্থাৎ আমরা হচ্ছে যে এখন দেখলাম হচ্ছে যে ইমেজের কিভাবে প্রোগ্রাম লিখতে হয়, এর কিভাবে HTML প্রোগ্রাম লিখতে হয় ইমেজ তৈরিতে, আমরা তার উপরে উদ্দীপক এবং হচ্ছে কোশ্চেন এবং কী ধরনের সমস্যা হতে পারে তার উপরে বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা দেখব হচ্ছে যে কীভাবে হাইপারলিঙ্ক তৈরিতে HTML প্রোগ্রাম তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন হচ্ছে যে হাইপারলিঙ্ক কাকে বলে প্রথমে এই জিনিসটা জানবো। ধরে নিলাম আমরা হচ্ছে যে ব্রাউজারে কোনো কিছু একটা সার্চ দিলাম, আমরা ধরে নিলাম হচ্ছে যে এখানে সার্চ দিলাম হচ্ছে যে ফেসবুক লিখে। এখন দেখা গেছে যে যখন আমরা হচ্ছে ব্রাউজারে কোনো কিছু সার্চ করি, তখন এখানে হচ্ছে যে একটা তালিকা প্রকাশ হয়। এই তালিকাটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্কের অধীনে যত ধরনের কন্টেন্ট থাকে তাদের, দেখা গেছে কোথাও ওয়েব পেজ থাকলে ওয়েব পেজ, অথবা যদি কোনো পোস্ট থাকে, অথবা যদি দেখা গেছে যে কোথাও এর উপরে কোনো আর্টিকেল লেখা থাকে, তাহলে হচ্ছে সব কিছুর উপরে সে হচ্ছে মানে হচ্ছে সব ডকুমেন্ট খুঁজে বের করে এবং তালিকাকার প্রকাশ করে। তো এই তালিকাকার প্রকাশ করার সময় আমরা দেখব হচ্ছে যে কিছু লেখা থাকে এরকম, ফেসবুক, তারপরে নিচেই লেখা থাকে হচ্ছে যে এরকম ফেসবুক ডট কম। এরপরে এখানে কোথাও কোথাও লেখা থাকে হচ্ছে যে দেখা গেছে ফেসবুকের অধীনে অনেকগুলো পেজ থাকতে পারে, লগ ইন, তারপরে লেখা থাকতে পারে হচ্ছে যে সাইন আপ, ইটিসি, অনেক কিছু লেখা থাকতে পারে। এখন আমরা যদি এই ফেসবুক লেখাটাতে ক্লিক করি, তখন দেখা গেছে যে আমার এই পেজটা পরিবর্তন হয়ে যায়, এবং হচ্ছে যে আমাদের দেখা গেছে যে এই পেজটা তখন হচ্ছে যে ফেসবুক ডট কম নামক হচ্ছে যে তখন এখানে হচ্ছে যে ফেসবুক ডট কম নামক হচ্ছে যে এই যে নিচে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসের মধ্যে চলে যায়, এবং দেখা গেছে যে ক্লিক করার শেষে তখন হচ্ছে যে আমাদের ফেসবুকের যে পেজ আছে সেই পেজ চালু হয়ে যায়, এবং দেখা গেছে যে আমরা হচ্ছে যে অ্যাক্সেস করতে পারি, এখানে হচ্ছে ফেসবুক অ্যাক্সেস করি। তাহলে দেখা গেছে যে একটা এই যে একটা লেখা আমরা থাকে নীল কালারের, যে লেখাটাতে আমরা ক্লিক করার সাথে সাথে আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যাই। আসলে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে হাইপারলিঙ্ক করা। অর্থাৎ হচ্ছে যে কোনো একটা ওয়েব পেজের সাথে কোনো লেখা বা কোনো ইমেজের সাথে অপর কোনো একটি ওয়েবসাইট বা ওয়েব পেজকে বা কোনো একটা ডকুমেন্টকে সংযোজন করার যে বিশেষ পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হচ্ছে হাইপারলিঙ্ক। তাহলে আমরা হাইপারলিঙ্কের সংখ্যাটা কি লিখতে পারি? ওয়েব পেজের কোনো লেখা অথবা ছবির সাথে অপর কোনো ওয়েব পেজ অথবা সাইট অথবা ডকুমেন্ট কে সংযুক্ত করার
পদ্ধতিকে হাইপারলিংক বলে। এখন হাইপারলিংক আসলে আমাদের আবার দুই ধরনের হয়ে থাকে। হাইপারলিংক আমাদের দুই ধরনের হয়, কিভাবে সেটা আমরা হচ্ছে যে একটু দেখি। এক নম্বরে হচ্ছে হাইপারলিংক দুই প্রকার, যথা এক হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক, দুই হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। এখন শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন হচ্ছে যে ইন্টারনাল হাইপারলিংক কাকে বলে এবং এক্সটার্নাল হাইপারলিংক কাকে বলে। আমরা খুব সহজ একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি। ধরে নিলাম আমরা যখন এডুকেশন বোর্ডে ঢুকি, আমাদের তখন এখানে লেখা থাকে হচ্ছে যে হোম, তারপরে লেখা থাকে হচ্ছে ধরে নিলাম রেজাল্ট, তারপর হচ্ছে যে নোটিস, এরকম অনেকগুলা ওয়েব পেজ থাকে। এখানে হোম একটা ওয়েব পেজ, রেজাল্ট একটা ওয়েব পেজ, নোটিস একটা ওয়েব পেজ। এখন দেখা গেছে যে আমার হোমের এই হোমের সাথে হোম পেজকে, রেজাল্ট লেখাটার সাথে রেজাল্ট পেজকে এবং নোটিস লেখাটার সাথে নোটিস পেজটাকে যুক্ত করা হয়। এখন এই যে তিনটা ওয়েব পেজ, এই তিনটা ওয়েব পেজ আমার একটা ওয়েবসাইটের অধীনে আছে। তার মানে হচ্ছে যে কোনো ওয়েবসাইটের অধীনে যে পেজগুলো আছে, যেমন হচ্ছে হোম, রেজাল্ট, নোটিস, এখানে হচ্ছে যে কোনো ওয়েবসাইটের অধীনের পেজগুলোর ভিতরে, কোনো ওয়েবসাইটের অধীনে যে পেজগুলো থাকবে ওই পেজগুলোর মধ্যবর্তী যেই লিঙ্কিং, মানে হচ্ছে একটা পেজের সাথে অপর পেজের যে লিঙ্ক ব্যবস্থা থাকে, বা একটা পেজের সাথে অপর মানে ওই ওয়েবসাইটের অপর কোনো ওয়েব পেজকে যুক্ত করা, তখন তাকে বলা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক। আবার এক্সটার্নাল হাইপারলিংক অনেক সময় দেখা গেছে যে আমাদের এখানে এরকম একটা ছবি থাকে ফেসবুক, তারপর থাকে হচ্ছে টুইটার, এরপরে থাকে হচ্ছে লিঙ্কিন, তারপরে থাকে হচ্ছে যে ইনস্টাগ্রাম, ইটিসি আর কি। এখন দেখা গেছে যে আমি এই যে অ্যাপ লেখাটাতে ক্লিক করার সাথে সাথে এটা আমার হচ্ছে যে ফেসবুকে চলে যাচ্ছে, facebook.com, এবং হচ্ছে যে আমি এতক্ষণ ছিলাম হচ্ছে যে educationboard.com এ। কোথায় ছিলাম? educationboard.com সাপোজ ধরে নিলাম। আর এখন এই অ্যাপ লেখাটাতে ক্লিক করার কারণে এটা চলে গেলাম হচ্ছে facebook.com এ। তার মানে হচ্ছে যে আমি educationboard.com থেকে বের হয়ে চলে গেলাম কোথায়? facebook.com এ। তাহলে হচ্ছে যে এই যে অ্যাপ লেখাটার সাথে আমার হচ্ছে যেই facebook.com, অর্থাৎ হচ্ছে অপর কোনো একটা ওয়েবসাইট বা পেজকে যুক্ত করা হলে তখন তাকে বলা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। এখন আমরা হচ্ছে যে হাইপারলিংকের সাথে সম্পর্ক যুক্ত, আশা করি তোমরা বুঝে ফেললে যে হাইপারলিংক কি এটা আমরা দেখলাম এবং এর পরিচিতি। এখন দেখো হাইপারলিংকের ট্যাগ পরিচিতি। হাইপারলিংকে আমাদের হচ্ছে যে একটা ট্যাগ ব্যবহার করা হয়। হাইপারলিংকের সাথে সম্পর্কযুক্ত ট্যাগটা হচ্ছে এ, এটা একটা কন্টেইনার ট্যাগ, অর্থাৎ এর শুরু থাকলে অবশ্যই এর শেষ থাকবে। এখানে এই ট্যাগকে বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। কোনো লেখা বা ছবির সাথে অপর কোনো ওয়েব পেজ অথবা সাইটকে যুক্ত করার কাজটাই হচ্ছে মূলত এটা একটা করে থাকে। এখন আমরা দেখব হচ্ছে অ্যাট্রিবিউট পরিচিতি। মূলত হাইপারলিংকের সাথে যেই এই ট্যাগটার সাথে হচ্ছে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে যে HREF, আর এর ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে URL। এখানে HREF দ্বারা বোঝানো হয় হাইপারলিংক রেফারেন্স। এখন হাইপারলিংক রেফারেন্স বলতে আসলে কি বোঝানো হয় আর কি, দেখা গেছে যে আমরা যে ওয়েবসাইটটার সাথে সংযুক্ত করব, ধরে নিলাম এখানে ফেসবুক অ্যাপ লেখার সাথে facebook.com কে যুক্ত করলাম, তাহলে এখানে এই যে facebook.com এটা হচ্ছে আমাদের URL, এটা আমাদের কি URL বা ওয়েব অ্যাড্রেস। তো আমার হচ্ছে যে এই ট্যাগটা হচ্ছে যে
আমার লেখাটাকে যুক্ত করার কাজে ব্যবহার করে। এখন যেই লিঙ্কের সাথে যুক্ত করা হবে সেই লিঙ্কটাকে মূলত হচ্ছে যে মানে ধারণ করা হচ্ছে যে এই অ্যাট্রিবিউটটা, অর্থাৎ হচ্ছে যে যে ওয়েব পেজ অথবা সাইটকে যুক্ত করা হবে ওই ওয়েব পেজ অথবা সাইটের অ্যাড্রেস অথবা ইউআরএলকে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে নির্দিষ্ট করা হয়। এখন আমরা হচ্ছে ট্যাগ পরিচিতি এবং হচ্ছে অ্যাট্রিবিউট পরিচিতি জানলাম। এখন হচ্ছে যে আমরা কীভাবে হাইপারলিঙ্ক করা হয় তার উপরে একটি এইচটিএমএল প্রোগ্রাম তৈরি করব। আমরা হচ্ছে যে এখন এইচটিএমএল প্রোগ্রাম তৈরি করব হাইপারলিঙ্কের উপর ভিত্তি করে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে হোম কলেজ রেজাল্ট তিনটা লেখা দেওয়া আছে এবং দেখা গেছে যে এই লেখাগুলো আমাদের উদ্দীপকও থাকতে পারে, আবার এই লেখাগুলো আমাদের কোশ্চেনও থাকতে পারে। এখানে লেখা আছে হোম লেখার সাথে হোম ডট এইচটিএমএল কলেজ, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক। এরপর হচ্ছে কলেজ লেখার সাথে www.barnamala.sc.edu.bd এবং রেজাল্ট লেখার সাথে www.educationboard.gov.bd/result.php পেজটাকে যুক্ত করার জন্য একটা এইচটিএমএল প্রোগ্রাম লিখতে হবে। এখন আমরা দেখব হচ্ছে যে কীভাবে এইচটিএমএল প্রোগ্রামটা লিখতে হয়। যে কোনো এইচটিএমএল প্রোগ্রাম এইচটিএমএল ট্যাগের অধীনে থাকবে এইচটিএমএল, এর মধ্যে থাকবে হচ্ছে যে হেড, হেডের পরে তারপরে থাকবে হচ্ছে যে টাইটেল, টেস্ট স্ল্যাশ টাইটেল, তারপর হচ্ছে স্ল্যাশ হেড, তারপর হচ্ছে আমরা শুরু করব বডি পার্ট। এখন হচ্ছে যে বডি পার্টে গিয়ে প্রথমে হচ্ছে যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে হোম লেখাটাকে যুক্ত করতে হবে। এখন আমরা জানি কি যে কোনো লেখাকে যুক্ত করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হচ্ছে তার নাম হচ্ছে এ, এটা হচ্ছে হাইপারলিঙ্কের ট্যাগ। এখন হচ্ছে যে হোম লেখার সাথে যে অ্যাড্রেসটা যুক্ত করতে হবে সে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের হোম ডট এইচটিএমএল। তাহলে আমরা এখানে স্পেস দিয়ে অ্যাট্রিবিউট লিখবো এইচ রেফ ব্র্যাকেটে, এর ইউআরএল হচ্ছে যে হোম ডট এইচটিএমএল। আমরা শুরুতেই ফাইল এক্সটেনশন পড়েছিলাম, এখন আসলে ফাইল এক্সটেনশনের কোনো দরকারটা কি? আমি যদি ডট এইচটিএমএলটা না দিয়ে যদি আমি হচ্ছে যে এখানে ক্লোজ করে দেই তাহলে আমার এই ট্যাগটা কাজ করবে না, অর্থাৎ হচ্ছে যে সে আমার অ্যাড্রেস খুঁজে পাবে না। এখন আমি যখন হচ্ছে যে হোম ডট এইচটিএমএল দেব তখন আমার কম্পাইলার বুঝতে পারবে যে এটা হচ্ছে যে একটা অ্যাড্রেসকে লোকেট করছে যেটা একটা ওয়েব পেজকে নির্দেশ করেন। এখন এই লেখা কোন লেখাটা যুক্ত হবে, হোম লেখাটা, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে হোম স্ল্যাশ এ, নিচে নামার জন্য আমরা দেবো হচ্ছে ব্রেক, তারপর হচ্ছে যে এ, এরপর হচ্ছে যে আমরা এখানে লিখবো হচ্ছে এইচ রেফ। এবার আমরা যেটাকে যুক্ত করব সেটার নাম হচ্ছে কলেজ। এখন কলেজ লেখাটার সাথে কাকে যুক্ত করতে হবে, www.barnamala.sc.edu.bd। এখন barnamala.sc.edu.bd তাহলে লেখাটা আমরা হচ্ছে যেখানে লিখব barnamala.sc.edu.bd। এই অ্যাড্রেসটা কলেজ লেখার সাথে যুক্ত হবে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে কলেজ স্ল্যাশ এ, আমরা ট্যাগ শেষ করলাম, ব্রেক দিয়ে আমরা নিচে নামলাম। নিচে নামার পরে আমরা হচ্ছে যে এবার রেজাল্ট লেখাটাকে যুক্ত করব, তাহলে যুক্ত করার জন্য কোন ট্যাগ এ, তারপর হচ্ছে যে আমরা এখানে লিখবো হচ্ছে এইচ রেফ, এইচ রেফ, এখানে আসবে হচ্ছে যে আমাদের রেজাল্ট লেখাটার সাথে যুক্ত হবে হচ্ছে যে এই অ্যাড্রেসটা যুক্ত হবে, আর এটা ছিল হচ্ছে যে কলেজ লেখার সাথে, এটা ছিল হোম লেখার সাথে, এবং এটা যুক্ত হবে হচ্ছে যে রেজাল্ট লেখার সাথে। তাহলে আমরা হচ্ছে যে এখন এখানে দেখবো হচ্ছে কী দেওয়া আছে, আমাদের এই অ্যাড্রেসটা ভুল আছে, এখানে আসবে হচ্ছে যে www.barnamala.sc.edu.bd।
edu.bd. college/a ব্রেক দিয়ে নিচে নামলাম। এবার হচ্ছে যে আমাদের এখানে আসবে তাহলে www.educationboard.gov.bd/result.php। এখন এই অ্যাড্রেসটা যুক্ত হবে রেজাল্ট লেখাটার সাথে, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে যে result/a। এবার হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ, বডি শুরু করলাম আমরা, হচ্ছে বডি শেষ করব, তারপর হচ্ছে আমরা এইচটিএমএল শুরু করলাম আমরা, হচ্ছে এখানে কি করব এইচটিএমএল শেষ করব। আমাদের এই প্রোগ্রামটা শেষ। এখন আমরা যখন এই প্রোগ্রামটা লিখব তাহলে এই প্রোগ্রামটার আমাদের আউটপুট এরকম আসবে। হোম, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন হাইপারলিংক করব তখন আমাদের লেখার কালার নীল বর্ণের হয়ে যাবে এবং এর নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। তারপর হচ্ছে যে কলেজ এবং হচ্ছে রেজাল্ট। এখন দেখা গেছে যে আমরা যখন হোম লেখাটাতে ক্লিক করব তখন এই হোম লেখাটা চলে যাবে হচ্ছে home.html-এ। আমরা যখন কলেজ লেখাটাতে ক্লিক করব তখন এটা চলে যাবে www.barnawala.ac.edu.bd লেখাটাতে, এবং আমরা যখন রেজাল্টে ক্লিক করব তখন এটা চলে যাবে www.educationboard.gov.bd/result.php এই ওয়েব পেজটাতে। এটা হচ্ছে আউটপুট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে যে আমরা আজকের ক্লাস থেকে কী শিখলাম, যে ফাইল এক্সটেনশন কাকে বলে, ইমেজ কী, এবং হচ্ছে যে কীভাবে ইমেজ ট্যাগের সাথে সম্পর্কযুক্ত অ্যাট্রিবিউট, এবং কীভাবে ইমেজ ট্যাগের মাধ্যমে এইচটিএমএল প্রোগ্রাম লিখতে হয়। তারপর আমরা জানলাম হাইপারলিংক কী, হাইপারলিংকের প্রকারভেদ, তারপরে এর ট্যাগ পরিচিতি, অ্যাট্রিবিউট পরিচিতি, এবং কীভাবে হাইপারলিংকের ট্যাগগুলো ব্যবহার করে এইচটিএমএল প্রোগ্রাম তৈরি করতে হয়। তোমরা বাসায় তোমাদের বইয়ের পিছনে দেখবা যে হচ্ছে অনেকগুলা সৃজনশীল প্রশ্ন আছে এবং অনেকগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলোর উপরে তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। আর যদি আজকের ক্লাসে কোনো টপিকস তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সবাই সাবধানে থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।